কুড়ি ওভারে 285 রান, 65 বলে 163 রানের ধ্বংসাত্মক ব্যক্তিগত ইনিংস, রান তাড়া করতে নামা দল 17 রানে অল আউট, 4 ওভারে কোনো রান খরচ না করে 4 উইকেট, 228 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জয়। কুয়েতে সিক্স ন্যাশন টি টোয়েন্টি লিগে এমন পয়সা উসুল ম্যাচে সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব। সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান একাদশের বিরুদ্ধে মাঠে নামে কুয়েত একাদশ, টস জিতে শুরুতে ব্যাট করতে নামেন পাকিস্তান একাদশ। তারা নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 285 রানের বিশাল ইনিংস গড়ে তুলে। স্পিনার আদনান ইদ্রিস, যিনি আসলে কুয়েতের জাতীয় দলের ক্রিকেটার, পাকিস্তান একাদশ হয়ে 9টি 4 ও 16টি ছক্কার সাহায্যে 65 বলে 163 রান করেন। তিনি 29 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। 70 রানে গন্ডি ছুঁয়ে ফেলেন 45 বলে। এছাড়া মোহাম্মদ খালেদ করেন 33 বলে 52 রান, 11 বলে 30 রান করে অপরাজিত থাকেন ইয়াসান আলী। পাল্টা ব্যাট করতে নেমে কুয়েত একাদশ 18.2 ওভারে 57 রানে অল আউট হয়ে যায়। 4 ওভারে কোনো রান খরচ না করে 4 উইকেট দখল করেন ইমরান আলী। তিনি 4 ওভারে ম্যাডেন নেন। 228 রানে বিশাল ব্যবধানে ম্যাচ জিতে পাকিস্তান একাদশ।